উজনিত মুসলমানক হাত নিদিব, শৃঙ্খল চলিহাৰ উদ্ভণ্ডালি নচলিব, পরিণাম ভোগ করিব লাগিব শৃঙ্খল চলিহায়। এই হুঙ্কার দিছে ধুবুরীর প্রাক্তন বিধায়ক রসুল হক বাহাদুরে। শৃঙ্খল চলিহা আর সিটু বড়ার বিরুদ্ধে সোনকালে কঠোর ব্যবস্থা লবলৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মালৈ আহ্বান জানাইছে প্রাক্তন বিধায়কগৰাকীয়ে। দুখিয়ার দুঃখ কষ্ট কি বুঝে শৃঙ্খল চলিহায়? উজনিত মুসলমান লড়াই কাম করে খাই আছে। উজনিত যদি মুসলমানের গাত হাত পড়ে ইয়ার পরিণাম ভোগ করব লাগিব বলেও হুঙ্কার দিলে প্রাক্তন বিধায়কগৰাকীয়ে। অসমত হিন্দু মুসলমানের মাজত সংঘাত কোনে সৃষ্টি করেছে এই সন্দর্ভত ভয়ঙ্কর মন্তব্য আগবাইছে রসুল হক বাহাদুরে। শৃঙ্খলা চলিহা, তোমার নাম শৃঙ্খলা চলিহা, তুমি কি কৈ আছা যে মই উজনি অসমত মুসলমানক থাকিব নদিম, ইয়াতে থাকিব নদিম, বাংলাদেশি মুসলমান চলিহা, তুমি এই যে হিন্দু মুসলমানের রাজনীতি করে আছা, এই দুখিয়াখিনির উপর যে অত্যাচার করে আছা, দুখিয়া মুসলমানখিনির উপর যে অত্যাচার করে আছা, তুমি জানা এটিলে কিমান একটা হিন্দু মুসলমানের ডাঙর ঘটনা হব? উজনত যদি তুমি আমার দুখিয়া মুসলমান লড়ার পেটর যন্ত্রণা, পেটর যন্ত্রণাত উজনিত লেবারি কাম করে আছে, ড্রেন সাফ করে আছে, কাম করে আছে, সেই সকলের উপর তুমি অত্যাচার করে আছে, তুমি বাংলাদেশি খেদা, কোনো আপত্তি নেই, বাংলাদেশি তুমি, বাংলাদেশি মুসলমান কিয় কোয়া, মিয়া মুসলমান কিয় কোয়া? হ্যাঁ তুমি কোয়া বাংলাদেশি, আমি ইয়ার পর খেদিম, উজনির পর বাংলাদেশি খেদিম, আমিও নামনির পর বাংলাদেশি খেদিম, তুমি কি করে আছে আমার জাতিটুক টার্গেট করে আছে, মুসলমানক টার্গেট করে আছে, মুসলমানের নাম লই আছে, এটি কিন্তু ঠিক হওয়া নাই, তুমি কিন্তু তুমি নিজে পলা। রসুল হক বাহাদুরের এই মন্তব্যের পিছত সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়া। শৃঙ্খল চলিহা সিটু বড়ুয়াকে আদি করে জাতীয়তাবাদী সংগঠনের নেতার প্রতি দিয়া হুঙ্কারে প্রকৃত পক্ষে কেনেদরে সৃষ্টি করব প্রতিক্রিয়া, সেও হব লক্ষণীয়। কিন্তু উজনি অসমত চলা মিয়াখেদা অভিযানের বিরুদ্ধে সরব হয়ে পড়িল প্রাক্তন বিধায়ক রসুল হক বাহাদুর। যেটা মুসলমান উত্তেজনা হয়ে যাব, যেটা আমার মুসলিম সাহিত্য শাসিত পরিষদের পর আমি আরম্ভ করি, এটা কিন্তু তুমি অসম এরি বলি পলাবা, এটা তোমাক মই ওয়ার্নিং দিছো, ওকে দিছো, কিন্তু চলিয়া আইন কি শৃঙ্খলা চলিয়া, তোমাক কিন্তু মই ওয়ার্নিং দিছো, সাবধানে থাকিবা, এনেকৈ অত্যাচার নকৰিবা মুসলমানের উপর। উজনত যদি কোনো মুসলমান ঢুকে রাইজক যদি অত্যাচার করা হয় বার বার, কিন্তু তুমি এইবিলাক কথা কৈ আছা, তেতিয়াহলে কথাটো কিন্তু বেশি ভাল নহব, নামনিত কোনো বেলেগ ফালে গুছি যাব দেই, আর ইয়ার দায়িত্ব কিন্তু তুমি হবা, লাচিত সেনা, লাচিত সেনা কিন্তু ইয়ার দায়িত্ব, কিবা যদি অঘটন হয় হিন্দু মুসলমানের অসমত, মই আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় মই অনুরোধ করছো যে এই শৃঙ্খলা চলিহা মাতালটো এই মেন্টেলটো এই মদাহীটো এই দালালটো চলিহাক আপনি ইমিডিয়েট অ্যারেস্ট করুন, আপনি অসমৰ মুখ্যমন্ত্রী, আপনি এরি দেরি নয়, আপনার অসমৰ মুখ্যমন্ত্রী এই শৃঙ্খলা চলিহাক অ্যারেস্ট করুন, নহলে অসমত অশান্তি সৃষ্টি করব, হিন্দু মুসলমানের অশান্তি সৃষ্টি করব, যি অত্যাচার আরম্ভ করেছে আমি কিন্তু বহি না থাকো, এইবার আমার উপর বহুত অত্যাচার হয়েছে। The News Plus. যিকোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990 নম্বরত।